এবার আমরা লীলার মধ্যে প্রবেশ করলাম। লীলার নাম কি বললাম? বলুন না, সহযোগিতা করুন। আপনারা তো আমার মায়েরা, দেখুন নিজের আমার মা আমার পাশে বসে আছে, সহযোগিতা করছে, তাই না? আপনারাও আমার মা, তাই না? আপনারাও সহযোগিতা করুন। কি লীলার নাম বললাম মায়েরা? চাপাল গোপাল। মহাপ্রভু আমার সকলকে উদ্ধার করে দিয়েছে, যাই এই চাপাল গোপাল উদ্ধারের নিয়ে আমরা শ্রবণ করব। নদীয়ার প্রধান মণ্ডল গ্রামের সকলকে ডাকে দিয়েছে, সকলেই একত্র হয়েছে, আর সকলেই মরলকে জিজ্ঞেস করছে। মরল মনে হচ্ছে প্রধান, প্রধান আপনি আমাদের ডেকেছেন কেন? এখন এই কথা শুনে আস্তে একটু আস্তে কথা বলুন। তাই প্রধান আমাদের ডেকেছেন কেন? প্রধান বলছেন এক মায়ের বিষয়, এক মা পদ্মপানে চেয়ে থাকে, রাত্রি জেগে থাকে, কেন অপেক্ষা করতে থাকে কখন তার স্বামী দেবতা আসে। সকলে জিজ্ঞেস করল প্রধানকে, কে প্রধান? সেই মা, সেই মা হচ্ছে বিষ্ণুপ্রিয়া। রাতের পর রাত জেগে থাকে, পথপানে চেয়ে থাকে যে কখন তার স্বামী দেবতা আসবে। এই মহাপ্রভু কোথায় আছেন? মহাপ্রভু স্ত্রী ছিলেন বিষ্ণু, কিন্তু এই মহাপ্রভু আছেন কোথায়? মহাপ্রভু আছেন শিবাশ্রমে, ভক্তগণকে সঙ্গে লয়ে। তাই প্রধান গ্রামের প্রধান এই, চলো তো দেখে আসি শিবাশ্রমে মহাপ্রভুই আমার ভক্তগণকে সঙ্গে লয়ে কি করছেন। তাই মহাপ্রভু কি করছেন? শিবা সোয়ঙ্গনে নাচে Tell
রাধা গোবিন্দের মিলিত তো অন্তে কৃষ্ণ। যাই হোক, মহাপ্রভু আবার ভক্তগণকে সঙ্গে লয়ে নৃত্য করছে, এমন সময় শ্রীবাসকে বলছেন, শ্রীবাস এতক্ষণ আমরা নাম করলাম, এইবার দরজা বন্ধ করে দাও, এবার আমরা লীলা আস্বাদন করব। তাই কপাট দিয়া কীর্তন করে
ডাকটা বলে কি বলে চিড়ে আন চিড়ে আর বাম দিকটা কি বলে দে 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 আর থালা কাটা করতাল গুলো কি বলে গো মেখে চুখে খা মেখে চুখে খা তাই গুড় চিলে কড়া মেখে চুখে খা এখন কি করা যায় হরিনাম বন্ধ করার জন্য এক পণ্ডিত বলে উঠলো আরে চলো না চলো আমরা জগাই মাধাই কাছে যাই দেখুন ভক্তগণ ভক্তি গতি মাইরার বাবা ওহা প্রভু আমার সবাইকে উদ্ধার করে দিয়েছে যাই জগাই মাধাই গো 20 লক্ষ বার অর্থাৎ 2 লক্ষ বার হয় না ভুল বল 2 লক্ষ বার হয় না আমাদের কেউ হরি নাম করা উচিত আগে বলেছি আর এইবার আরো এক পণ্ডিত বলছে না না আমরা বরং চাঁদ কাছে কাছে সেই হরি নাম বন্ধ করতে আচ্ছা এই ব্যাপার আরেক পণ্ডিত বলে উঠল না না চাঁদ কাজি আবার মোটা তুলসীর মালা নিয়েছে সে কি আমাদের কথা শুনবে নাকি না না তো এখন কি করে যাই আরো একজন আছে চলো আমরা তার কাছে যাই কে সে মহাতান্ত্রিক মহাপণ্ডিত মহাজ্ঞানী আরে কি মহা মহা করে যাচ্ছ নামটা বলো না হ্যাঁ মায়েরা চাষাবাদ করছেন আর বাবারও তো চাষাবাদ করছেন কি সুন্দর বাবা মুখ নাড়িয়ে নাড়িয়ে বিস্কুট আর চা খাচ্ছেন বিস্কুট খাচ্ছেন তো নাকি তো মায়েরা কি খাচ্ছে মায়েদের সাথে আমি কিন্তু নৃত্য করব যখন কীর্তন শেষ হয়ে যাবে তাই কীর্তন শুনে বাইরে তারা জ্বলে পুড়ি মরে জ্বলে পুড়ি মরে শিবাশির দুঃখ দিতে নানা যুক্তি শিবাশের দুঃখ দিতে নানা যুক্তি করে তারা চলছে তারা চলছে পাশাশীরা জ্বলছে হরিনাম হচ্ছে বন্ধ কি করে করায় যাই হোক এখন এখন এমন সময় হয়েছে কি এমন সময় তর্কালঙ্কার আর তর্ক চূড়ামণি এরা এসে উপস্থিত হয়েছে কোথায় চাপাল গোপালের ঘর কেমন ভাবে আনন্দিত মুনি তারা করিল আনন্দিত মনে তারা করিল নারায়ণী নমস্তুতি
भवानी पूजार बेशी दिन चलबे ना की बोलछो आमार भवानी पूजा चलबे ना माने हैं ওই যে সচির বেটা নিমাই দিন রাত শুধু হরি 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 বলে নাম কে বিতরণ করেছে কে করবে তোমার মায়ের নাম হ্যাঁ বলো বলো কে করবে তোমার মায়ের পূজন এখন এই কথা শুনে দেখুন বাবা সুজা মনে করেছে কিন্তু তবু চাপা পাশনিগণকে বলছে শোনো চলবে না কারণ এখন ওই সচির বেটা নিমাই দরজা বন্ধ করে হরি নাম করছে কি সত্যি দরজা বন্ধ করে হরি নাম করছে হ্যাঁ হরি নাম করতে সবার জন্য করবে দরজা বন্ধ করে কেন করবে আমি শুনলাম তোমরা যাও এর একটা প্রতিবাদ আমি করবই যাও তোমরা ফিরে যাও এইবারে চাপাল কি করছে একদিন বিপ্র নাম চাপাল গোপাল সন্ধি প্রধান সেই দুর্মুখ বাচা ভবানী পুজোর সামগ্রী লইয়া করে সামগ্রী লইয়া করে শিবাশির দ্বারে স্থান Thank you.
এসেছে নদিয়া পুরী এসেছে নদিয়া পুরী রাধার প্রীতি লয়ে বুকে রাধার প্রীতি লয়ে বুকে না আর পারছি না আর আমি সহ্য করতে পারছি না এই দুই দিনের নিমাই তাকে আবার রাধা কৃষ্ণের মিলিত বলা কি প্রয়োজন দাঁড়া দেখাচ্ছি তোদের মজা মদ্য ভাণ্ড সিঁদুরাদি রাখি এই দ্বারে রাখি এই দ্বারে ওম নমঃ সহ চণ্ডিকায় নমঃ ওম নমঃ সহ চণ্ডিকায় নমঃ ওম নমঃ সহ চণ্ডিকায় নমঃ এই তো ঝুলিয়ে দিলাম কচি মাথা ঠাঠার মাথা সিঁদুর এইবার রাত্রে বেলায় ভবানী পূজন করে আর দিনের বেলায় হরিনাম করে এবার আমি আসি অনেক রাত্রি মনের আনন্দ নিয়ে এলো চাপাল লাঞ্জন ঘরে এবার প্রভাত হয়ে এসেছে মহাপ্রভু আমার শ্রীবাসকে বলছে শ্রীবাস দরজা খুলে দেব দেখুন ভক্তগণ পঞ্চতত্ত্ব নিয়ে একটা কথা বলি কি কথা জিজ্ঞেস করবে দেখুন পঞ্চতত্ত্ব প্রথমে আমাদের কি করতে হবে শ্রীবাসকে শ্রীবাস মানে সুন্দর বাসা বাসাটাকে আমাদের আগে কি করতে হবে সুন্দর করতে হবে প্রসাদ ভক্ষণ করতে হবে কি প্রসাদ যেগুলো ভগবানের সেবায় শ্রীকৃষ্ণের সেবায় কাজে লাগে সেই প্রসাদ ভক্ষণ করতে হবে তবে কি হবে আমাদের ভেতরটা কি হবে সুন্দর হবে তাই না খারাপ খাবার খেলে ভেতরটা কোনোদিন সুন্দর হয় না বাসাটাকে সুন্দর করতে হবে ভিতর বাইরে আলাদা করতে হবে আলো করতে হবে যাই প্রথমে শ্রীবাসকে আশ্রয় করতে শ্রীবাসকে আশ্রয় করার পর শ্রীবাস যখন আমাদের বাসাটা সুন্দর হয়ে যাবে তখন কি আসবে কে আসবে এই বাসার মধ্যে মহাপ্রভু আসবে এই বাসায় দেখুন আমরা নবদ্বীপ যাই বৃন্দাবনে যাই নানা স্থানে যাই ঘুরতে ভ্রমণ করতে তীর্থস্থান ভ্রমণ করতে কোথাও যাওয়ার প্রয়োজন হৃদয় মন্দিরে সব কিছু আছে কারণ এই হৃদয় মন্দিরে মহাপ্রভুর বাস মহাপ্রভু যখন সেই বাসে স্থান পেল মহাপ্রভুর পর কি গদাধর গদাধরকে নিয়ে নৃত্য করবে আনন্দিত হবে যখন মহাপ্রভু আসবে তখন কি হবে প্রথমে বাসা সুন্দর করতে হবে সেই বাসাতে মহাপ্রভুর আগমন মহাপ্রভু গদাধরের সঙ্গে নৃত্য করবে অদ্বৈত অদ্বৈত অর্থাৎ শক্তিশালী বাসা সুন্দর হয়ে গেল মহাপ্রভু এলো যখনই মহাপ্রভু এলো তখন মনের মধ্যে শক্তি জাগ্রত আমাদের অনেকে শুনেছে তৃতীয় নয়ন আছে অনেকে অনেক কিছু শুনেছে সাইন্টিস্ট
কিছুই বলে বলে যাই হোক সেসব কথা আমি বলবো না কারণ আমি সায়েন্স নিয়ে এখানে আসি আমি কমার্সের স্টুডেন্ট তাও তাই যখন গদাধর আসবে তখন কি হবে শরীর স্বাস্থ্য ভালো হবে সুন্দর হবে খারাপ খাবার খেলে দেখতে সুন্দর লাগে না ভালো খাবার খেলে কিন্তু দেখতে ভালো লাগে আর গদাধর তার সঙ্গে নৃত্য করছে অদ্বৈত আর যখনই সবাই চলে এলো তখন বাদ কে রইল বাকি কে রইল নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভু যে এখানে সেখানে নিত্যানন্দ মাসা সুন্দর হলো মহাপ্রভু এলো দেখতেও সুন্দর হলাম মন ভালো হলো গদাধরের সঙ্গে নৃত্য করছে আর এবার নিত্যানন্দ যখন সবকিছুই চলে এলো তখন মনের মধ্যে আনন্দের উদ্দীপনা হলো নিত্যানন্দ অর্থাৎ কোনো ভাব নেই শুধুই আনন্দ এই আনন্দ নিতাই গৌর হরি বল হরি বল আশা করি বুঝতে কারোর অসুবিধা হয়নি কার কার বুঝতে অসুবিধা হয়েছে বলুন যাই হোক কারোর বুঝতে অসুবিধা হয়নি না ঠিক আছে যাই হোক তাহলে এই যে এইবার মনের আনন্দে সহ তো এলো চাপাল নিজের ঘরে প্রভাত ঈশ্বরের গান গাইতে গাইতে আর শ্রীবাস দরজা খুলতে যাচ্ছে কেন মহাপ্রভু শ্রীবাসকে আদেশ করছে শ্রীবাস তুমি দরজা খুলে দাও এইবার আমরা নগর সংকীর্তনে বেরোব এই দরজা খুলে যেই না শ্রীবাস দরজা খুলতে যাচ্ছে কেমন ভাবে দরজা খুলতে যাচ্ছে প্রভাত ঈশ্বরের গান গাইতে গাইতে যাচ্ছে ভজ গো রাঙ জপ গো রাঙ লহ কীর্তনে আসারে অনেকে আসবেন না না তোলাবে না কি করবে
লজ্জা লাগে হরি নামে লজ্জা করবেন না আপনাদেরকে দেখেই আপনাদের বাচ্চারাও শিখবে আর আপনারা যেমনটা করছেন তারাও ঠিক তেমনটাই করবে দেখুন মায়ের ভালোবাসা আর বাবার ভালোবাসার মধ্যে অনেক পার্থক্য আছে মায়ের ভালোবাসার মধ্যে কি পার্থক্য আর বাবার ভালোবাসার মধ্যে কি পার্থক্য আমরা হচ্ছে কলিযুগের মানুষ মহা পাপ আমরা সকলেই পাপ সকলেই পাপ কিন্তু এত পাপের পরও ভগবান আমাদের আপন করে নিয়েছে धन्य कलिजुग तेरा तमाशा देख के लागे हसे एटा ब्रजो भाषा हिंदी भाषा नय एटा सत्य कथा तुलसीदासेर बाणी यदि इच्छा थाके तो यूट्यूबे गिये सर्च करे नेबेन पे धन्य कलिजुग तेरा तमाशा देख के लागे हसे चोर को छोड़कर साधु को पकड़े बिना दोस्ती को लगाए फांसी कलिजुग सच बोले तो मारे लाठा झूठा जगत बोलाय गौरव के गली गली में सूरा बैठल बिकाय बारे कलिजुग एक कलिजुग के तमाशा देखे हंसी पाय केनो चोर के छेड़े दिलो साधु के धरलो और जे दोषी नय ताके फांसी दिलो सत्य कथा बोलबेन तो अपरेर काछे मार खेते हबे आमादेर আপনার সামনে যদি কেউ সেজে গুজে আসে তাকে হয়তো দেখতে ভালো লাগছে না তবু যদি আপনি তাকে বলেন যে তোকে খারাপ লাগছে তার মনে কিন্তু খুব জোর লাগবে কেমন লোক করে বাবা আমায় খারাপ বলছে তো আমি যাই একে আমার একদম ভালো লাগে সেই আপনার বদনাম সত্যি কথা বলা চলবে না মিথ্যে কথা বলবে আর সেই মেয়েকে যদি আপনি বলে দিলেন বাহ খুব সুন্দর লাগছে বলবে বাহ ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ বলো সাজে বলে তো মারা লাঠা ভালো করে শুনো ঝুটা জগত বলায় গৌরজ বিকি গলি গলি দুধ নেবে গো দহি নেবে গো অনেকেই আছে যারা নাই আবার অনেকেই আছে যারা এই দুধ তোমার দুধে জল আছে কে নেবে যাও নিয়ে যাও তো আবার যদি অন্ধকারে রাতের অন্ধকারে যদি কোনো জঙ্গলের মাঝে একটা সুরা সুরা মানে কি মদ মদের দোকানে বসে তখন কি হবে লাইন লেগে এই তো কলিযুগ দেখো তো পাঁচটা আঙুল সমান না অনেক সময় মা বাবা ভালো এক মা মায়ের নিয়ে একটা কথা বলতে চাই কি এক মা মানুষ করে সাথে একটা কলসি পর পর অনেকগুলো কলসিকে ভরতে পারছে কিন্তু সেই অনেকগুলো কলসি সেই একটা কলসিকে ভরতে পারছে না আপনি হচ্ছেন একটা কলসি আপনি নিজের আরো চারটা কলসিকে ভরছেন কিন্তু সেই চারটা কলসি আপনাকে ভরতে পারছে না এই একটা কলসিটাকে মা মা ছেলে মেয়েদের মানুষ করে বড় করে কত আদর যত্ন সহকারে মায়েরা ছেলে মেয়েদের মানুষ করে বাবারা কত পরিশ্রম করে ছেলে মেয়েদের শিক্ষা দেয় নিজের নিজের লাইফ নিজের ক্যারিয়ার শেষ করে ছেলে মেয়েদের ক্যারিয়ার বানায় এরা হচ্ছে বাবা আর মা তাদের সাথে তুলনা করা যায় না একটা কলসি হচ্ছে মা কিন্তু আপনার যে ছেলে পুলে বা ছেলে মেয়েরা হলো তারা কিন্তু আপনার সেবা ঠিক মতন করতে পারবে যখন তারা বড় হবে বিয়ে করবে ভালো করে শুনে রাখুন যখন তারা বিয়ে করবে বউ বলবে এই তোমার মাকে আলাদা করে দাও তো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও কোন ছেলে অনেকেই শুনে আর অনেকেই শুনে না যাদের বুদ্ধি থাকে তারা শুনে না এই যে এইটাই তো চলে আসছে
ঘুরতে ঘুরতে চাকা মায়ের আর বাবার ইচ্ছে থাকে ছেলে মেয়েদের ভালো করা তাই বাবারা আর মায়েরা ছেলে মেয়েদের সদাই সর্বদাই ভালো শিক্ষা দেবে নয়তো সেটা হতে পারে যে খারাপ শিক্ষাটাই হয়তো আপনাদের উপরে কাজে লেগে যাবে এই বাবা শিখিয়েছে মা শিখিয়েছে এটা করতে নেই বাবা মায়ের পক্ষে ওটা করব না যাই হোক তাহলে হাত তুলবেন স্যালেন্ডার করবেন ভগবানের সামনে নিজেকে স্যালেন্ডার না করলে ভগবানের সেবায় কাজে লাগা যায় না নিতাই গৌর হরি বল হরি বল হরি বল যাদের হাত আছে তারা তো ভগবান হাত দিয়েছে সেবা করার জন্য আমরা কর্ম করছি মানুষ তাই কর্ম করতে হবে কর্ম না করলে আমাদের খেতে দেবে খেতে দেবে ভগবানের সেবা তো করো উলুদ ধ্বনি সেতে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল মহাপ্রভু আমার মাতৃ প্রেম নিয়ে এসেছে এই যে কথাটা বললাম যে সাজ বলে তো মারে লাঠা জুতা জগত গোলাই গরুস বিকে গলি গলি মে সুরা বৈঠে এত পাপের পরও আমাদের এই কলি জীব ধন্য কেন কিসের জন্য কারণ মহাপ্রভু এই যুগে জন্ম গ্রহণ করেছেন নাম বিতরণ করেছেন তাই এই কলি যুগ ধন্য কলি জীব ধন্য এইবার এইদিকে প্রভাতি সুরে গান গাইতে গাইতে শিবাস তো বেরিয়ে এলো যেই না দরজা খুলেছে কি প্রভু প্রভু যতই কষ্ট দেন যতই দুঃখ দেন তবু সেই বৈষ্ণব আপনার কোনো দিন খারাপ চাই সে চাইবে যে সদাই সর্বদাই যেন ভগবানের চরণে মস্ত অর্থাৎ মতি যায় আমার সে কোনো দিন আমাদের অভিশাপ নেয় না এই তো বৈষ্ণব বৈষ্ণব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হতে পারে না শ্রীবাসটাকে আপনাদের মনে অনেকেরই প্রশ্ন আছে যে শ্রীবাস আসলে কে তত্ত্ব কথা অনেক আছে যদি বলি সবাই পেরিয়ে যাবে লীলা আপনারা বুঝতে পারবেন লীলাটাকে উচ্চারণ করতে পারি
শ্রীবাই শুনছেন নারদ মুনি কিভাবে হলো সেটা যদি কারো জিজ্ঞেস করে তাকে পরে আমার সঙ্গে দেখা অর্থাৎ যদি কোনোবার আমি এই স্থানে আসি আমি আপনাদের বলে দিয়ে যাব যে শ্রীবাই নারদ কি করে যাই হোক কি বলছো আজ শ্রীবাই মহাপ্রভুকে কিচ্ছু জানার না বাবারা কৃপা করে গল্প করবেন না গল্প করলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে আজ শ্রীবাস চুপচাপ গিয়ে হাঁড়ি দম ডেকে সব কিছু পরিষ্কার করালেন আর নিজে গঙ্গা স্নান করে মহাপ্রভুর নিকট এসে দাঁড়ালেন মহাপ্রভু আমার অন্তরে জানে ভগবান অন্তরে তিনি সব কিছুই জানেন শিবাসকে জিজ্ঞেস করি শিবাস কি হয়েছে তুমি কি কাঁদছো কেন কি হয়েছে তোমার শিবাস বলে হচ্ছে এখন কি করা যায় মহাপ্রভুকে তো মিথ্যে বলা যাবে না তাই মুখ্য কারণটা না বলে গৌণ কারণটা বলে প্রভু গো আসলে আপনি আপনাকে ছাড়া আমি কিভাবে থাকবো প্রভু কিভাবে এই মহাপ্রভু আমাকে বলছেন শিবাস তুমি আমায় আসল কথাটি বললে না শ্রীবাস একটা কথা তুমি মনে রেখো বৈষ্ণব অপরাধের কিন্তু কোন ক্ষমা আমার ভক্তকে যে কাঁদায় তাকেও কাঁদতে হয় বৈষ্ণব অপরাধের কোন ক্ষমা নেই এই বলতে বলতে এই কথা উচ্চারণ করতে করতে মহাপ্রভু আমার সেই স্থান থেকে চলে এইদিকে দেখা গেল বৈষ্ণব অপরাধের ফল একদিন একদিন দুই দিন তিন দিন তিন দিন তিন দিন মহি চাপালো গোপাল মহাপ্রভু
हेलो माँ, आमादेर नगर कीर्तन बार होच्छे, सबाई रेडी हो थाकुन, आमादेर नगर कीर्तन बार होच्छे, सबाई रेडी हो थाकुन। एमन समय एबार माँ के डाकछे चापाल पाइकी
মা বলছেন ওরে চাপাই কোন কার্য করার আগে তুই আমার কাছে অনুমতি নিয়ে যাস কিন্তু শ্রীমাশের ঘরে এত বড় দুষ্ট কার্য করার আগে আমার কাছে অনুমতি নিয়ে যাস একবারও বলেছিস যে মা এটা আমার করা উচিত হবে কি না ওরে চাপাল আমি শিব ঠাকুরের স্ত্রী শিব হচ্ছে পরম কৃষ্ণ তার কাছে অপরাধী তাই তুই গিয়ে শ্রীমাশের কাছে শ্রীমাশের পায়ে ধরে ক্ষমা চা সে যদি ক্ষমা করে তাহলে তুই সুস্থ হবি এইবার চাপালের মনে তো অহংকার হচ্ছে মা এই কথা বলে অদৃশ্য মা মা আরো একবার দেখা দে আমায় না আমি যাব চাপালে আমি যাব শ্রীমাশের ঘরে কোনোদিনও না আমি যাব না কিন্তু এখন তো আমার শরীর যেন যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছে শুকিয়ে নিস্তারিণী কে বলছে চাপাল নিস্তারিণী হচ্ছে চাপাল গোপালের স্ত্রী জয় রাধে জয় গো কবিরাজ এসে উপস্থিত হলো আর বলল মা গো আজ আমায় যেতে দাও এতে আমার কোনো কিছু বলার নেই এর কোনো ওষুধ নেই আমার কাছে মা আমায় যেতে দাও নিস্তারিণী প্রণত রুদ্ধ করে দাঁড়ালেন আর বললেন না কিছুতেই নেই আপনাকে একটা উপায় আমার বলে দিয়ে যেতে আচ্ছা কি উপায় যদি এই উপায়টা করতে পারিস তাহলে কিন্তু তোর স্বামী সুস্থ হয়ে যাবে তোর স্বামীকে বল যেন দু ফোঁটা চোখের জল তার চরমে গিয়ে ঠেলে আসে দু ফোঁটা চোখে যেন কৃষ্ণ চরণে
चुकी